ভিরব টেলসে আমাদের আজকের গল্পটি বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। সাদত হাসান মান্টো নামটা শুনলেই কানে ভেসে আসে দেশভাগের চিৎকার, মায়ের কান্না, সন্তানের গোঙানি আর আগুনের দাউদাউ শব্দ। আসলে আগুন জ্বলা একটা সময়কে হাতের মুঠোয় ধরতে চেয়েছিলেন সাদত হাসান মান্টো। চেয়েছিলেন সময়ের দলিলকে তার প্রিয় মাতৃভূমির সমস্ত মানুষের হৃদয়ে ছড়িয়ে দিতে, কিন্তু সময় তাকে বুঝল না। তাই সময়ের হাত, এমনকি জীবনের হাতও ছেড়ে দিয়ে তিনি আঁকড়ে ধরলেন কলম। আমৃত্যু এক মনে লিখে গেলেন এক ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। সেই সঙ্গীতেরই এক টুকরো আজ আপনার জন্য ভেল অফ টেলসে। সাদত হাসান মান্টোর ছোট গল্প কালি সালোয়ার অবলম্বনে আমাদের আজকের গল্প কালো সালোয়ার। পরিবেশনায়, সমস্ত চরিত্র রূপায়ণে টিম ভেল অফ টেলস। গল্পের অনুবাদ ও পোস্টার ডিজাইন স্বাগতা সাহা। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন শীর্ষেন্দু ভৌমিক। শুনতে থাকুন সাদত হাসান মান্টোর কাহিনী অবলম্বনে কালো সালোয়ার। দিল্লি আসার আগে ও আম্বালার আর্মি এলাকায় থাকত। সেখানে অনেক সাহেব অফিসারই ওর খদ্দের ছিল। এই সাহেব সুবোধের সঙ্গে নিত্য মেলামেশায় 10-15টা ইংরেজি শব্দ ওর শেখা হয়ে গিয়েছিল। ওই ইংরেজি শব্দগুলো ও কিন্তু সবসময় ব্যবহার করত না, কিন্তু দিল্লিতে আসবার পর যখন ওর কারবার খারাপ হতে শুরু করলো, তখন ও একদিন ওর প্রতিবেশী তামাঞ্চা জানকে বলল, "This left very bad." মানে ওই আর কি, এই জীবন ভীষণই খারাপ, যেখানে খাওয়াই জোটে না। আম্বালার আর্মি এলাকায় ওর ব্যবসা ভীষণ ভালো চলতো। সাহেবরা নেশা করে ওর কাছে চলে আসতো। 3-4 ঘন্টায় 8-10 জন সাহেবের কাছ থেকে কম করে 20-30 টাকা তো অনায়াসে ওর রোজগার হয়ে যেত। দরদাম নিয়ে কখনো ঝামেলা বাঁধলেই ও সাহেবদের বলতো, "সাব, আপনার কথা আমি কিছুই বুঝতে পারি না." আর যদি সেই সাহেবরা দরকারের থেকে বেশি ওর ব্যাপারে নাক গলাতে শুরু করত, তাহলে ও শুরু করত নিজের ভাষায় অশ্রাব্য গালিগালাজ। সাহেব ও বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে থাকত। ও বলেই চলত, "সাব, তুম একদম উল্লুখে পট্টে হো, হারামি, সমঝে?" কথাগুলো বলার সময় কিন্তু অত্যন্ত হাসি মুখে বলতো, মুখ চোখে রাগের লেশ মাত্র রাখতো না। আর সাহেবও কিছু না বুঝে বোকার মতো হাসতেই থাকত। এই দিল্লিতে আসার পর থেকে এখানকার একজন সাহেবও ওর কাছে আসেনি। 3 মাস ধরে ও হিন্দুস্তানের সেই শহরে রয়েছে যেখানে নাকি অনেক লাট সাহেবরা থাকে। ও শুনেছে গরমের সময় এই লাট সাহেবরা নাকি সিমলায় চলে যায়। কিন্তু এতদিনে মাত্র 6 জন খদ্দের ওর কাছে এসছে, মাত্র 6 জন, মানে গড়ে মাসে মাত্র 2 জন। আর এই 6 জনের কাছ থেকে ওর আয় হয়েছে মেরে কেটে 18.5 টাকা। হবেই বা কি করে, 3 টাকার বেশি কেউ দিতেই চায় না। সুলতানা এর মধ্যে 5 জনকে ওর রেট বলেছিল 10 টাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এদের সবাই একই কথা বলেছে, "ভাই, আমি 3 টাকার 1 পয়সা বেশি দেব না." এখানে সবাই ওকে মাত্র 3 টাকার যোগ্যই মনে করে। এরপর যখন 6 নম্বর খদ্দের এলো, তখন সুলতানা নিজে থেকেই বলল, "আমি একবারের জন্য 3 টাকা নেব, এর থেকে 1 পয়সা কম বললে আমি শুনবো না। এবার তোমার মর্জি, রাজি হলে থাকো না হলে যাও." এই লোকটা কিন্তু তাতেই রাজি হয়ে গেল। ঘরে এসে লোকটা কোট খুলে রাখতেই সুলতানা বলল, "দুধের 1 টাকা দিন, লাইয়ে 1 রুপিয়া দুধ কা?" লোকটা কিন্তু 1 টাকা দিল না। পকেট থেকে নতুন চকচকে একটা 8 আনার আধুলি বার করে সুলতানাকে দিল।
সুলতানাও মুখ বুঝে সেইটাই নিয়ে নিল। ঠিক আছে, যা আসে তাই তো ভালো। মাত্র 18.5 টাকা 3 মাসে, এদিকে 20 টাকা এই কোঠা বাড়িটার ভাড়া দিতেই চলে যায়। এর মালিক আবার ইংরেজিতে একে ফ্ল্যাট বলে। এই ফ্ল্যাটের বাথরুমটা, মানে বিশেষ করে পায়খানাটা, কেমন যেন অদ্ভুত। চেন টানলেই সমস্ত নোংরা জলের তোরে আপনা আপনি একবারে নিচে উধাও হয়ে যায়, আর জলের যা শব্দ হয়, বাপরে বাপ। প্রথম প্রথম তো সুলতানা ওই শব্দে ভীষণ ভয় পেয়ে যেত। প্রথম দিন যখন ওই পায়খানায় গিয়ে বসলো, তখন ওর কোমরে ভীষণ ব্যথা করছিল। ওঠার সময় ঝুলতে থাকা চেনটা ধরে উঠতে গেল। ও ভেবেছিল বড় লোক, রাইস লোকদের জায়গা, তাই হয়তো ধরে ওঠার জন্য উপরে চেন লাগানো আছে, যাতে উঠতে গিয়ে কষ্ট না করতে হয়। কিন্তু যেই ও চেন ধরে উঠতে গেল, অমনি ওপরে খট করে একটা শব্দ হয়ে হুড় হুড় করে প্যানের মধ্যে জল আসতে শুরু করলো। ভয় চিৎকার করে উঠল। খুদাবক্স তখন ঘরে তার ফটোগ্রাফির সরঞ্জাম ঠিক করছিল। চিৎকার শুনে সে সুলতানাকে ডেকে জিজ্ঞেস করলো, আরে কিয়া হুয়া, চিৎকার করছো কেন? ওর তখনও বুকের মধ্যে ভয় ধরফর করছে। ও বলল, এ পায়খানা না আরো কিছু, মাঝখানে রেলগাড়ির মতো চেন কেন ঝুলিয়ে রেখেছে? আমার তো বুক ধরফর করছে এখনো। আমার কোমরে ব্যথা ছিল, আমি ভাবলাম চলো এটা ধরে উঠি, তাতে এই চেন যাতে মাকা দেখালো তোমাকে কি বলবো। খুদাবক্স খুব হাসলো। তারপর এই নতুন বাথরুমের কায়দা কানুন সম্পর্কে সুলতানাকে বুঝিয়ে বলল। এটা নতুন ফ্যাশন, চেন টানলেই নাকি সমস্ত নোংরা নিচে মাটির তলায় চলে যায়, এই সব। এই খুদাবক্স আর সুলতানার প্রথম দেখা কিভাবে হয়েছিল সেটা আরেকটা লম্বা কাহিনী। খুদাবক্স রাওয়ালপিন্ডির ছেলে। এন্ট্রান্স পাশ করার পর লরি চালানো শিখে 4 বছর রাওয়ালপিন্ডি আর কাশ্মীরের মাঝখানে ও লরি চালাত। তখন ওর কাশ্মীরের একটা মেয়ের সঙ্গে বেশ একটু ঘনিষ্ঠতা হয়। তারপর মেয়েটাকে ভাগিয়ে ও লাহোরে নিয়ে চলে আসে। কিন্তু লাহোরে ওর কোনো কাজই জুটল না। তখন ও মেয়েটাকে এই ধান্দায় নামিয়ে দিল। পরের 2-3 বছর এভাবেই কোনো রকমই কেটে গেল। তারপর একদিন মেয়েটা আবার অন্য আরেকজনের সঙ্গে পালিয়ে গেল। খুদাবক্স কোনোভাবে জানতে পারলো যে পালিয়ে গিয়ে মেয়েটা নাকি আম্বালায় আছে। ওকে খুঁজতে তখনও চলে এলো আম্বালায়, আর এখানে এসেও সুলতানাকে পেয়ে গেল। হ্যাঁ, সুলতানা ওকে পছন্দ করত, তাতে দুজনের মধ্যে বেশ একটা সম্পর্কও গড়ে উঠল। খুদাবক্স আসার পর থেকেই সুলতানার ব্যবসারও বেশ বাড়বাড়ন্ত হল। মেয়েটা অন্ধবিশ্বাসী ছিল, তাই ভাবল খুদাবক্স ভীষণ লাকি, তাতেই হয়তো ওর ব্যবসা আরো বেশি ভালো চলছে। এই বিশ্বাসেই খুদাবক্স ওর চোখে আরো বড় হয়ে উঠল। খুদাবক্স ওখানে সব সাহেবদের ছবি তোলার কাজ করত। 1 মাসের মধ্যেই অনেক সাহেবের সঙ্গে ওর দোস্তি হয়ে গেল, আর তারপর সুলতানাকে ওদের কাছে নিয়ে গেল। খুদাবক্সের জন্যই অনেক গোড়ারা সুলতানার নিত্য খদ্দের হয়ে উঠল। ব্যাস, আর ওর আমদানিও আগের থেকে 2 গুণ বেশি হতে লাগলো। সুলতানা কানের দুল কিনল, 8টা সোনার কঙ্গন বা চুড়ি কিনল, সুন্দর সুন্দর 10-15টা শাড়ি জমালো, ঘরে নতুন নতুন ফার্নিচারও এলো। আম্বালার আর্মি এলাকায় ওর কিন্তু বেশ নাম ডাক হয়ে গেল। হঠাৎ যে খুদাবক্সের কি হলো জানা নেই, হঠাৎ করে ওর দিল্লি যাবার রোখ চাপল। সুলতানা নাই বা করে কি করে, যেখানে খুদাবক্সকে ও নিজের জন্য খুবই লাকি মনে করত। ও খুশি মনেই দিল্লি আসতে রাজি হয়ে গেল। সুলতানা ভাবল, এত
বড় শহর যেখানে লাট সাহেবরা থাকে, সেখানে নিশ্চয়ই ওর ধান্দা বাড়বে বই কমবে না। তড়িঘড়ি ও বাড়ির সমস্ত ভারী আসবাবপত্র বেচে দিয়ে খোদাবক্সের সাথে দিল্লি চলে এলো। এখানে পৌঁছে খোদাবক্স মাসে 20 টাকায় একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল। ওরা দুজনেই সেখানে থাকে। এখানে রাস্তার দুধারে সাজানো বাড়িগুলো সব একই রকম দেখতে। আসলে মিউনিসিপ্যালিটি থেকে দেহপজীবিনীদের জন্য শহরের একটা জায়গাকে নির্দিষ্ট করে দেওয়া আছে, যাতে শহরের এখানে ওখানে তারা ঘাঁটি না গাড়তে পারে। নিচে দোকান, ওপরের দুটো তলা জুড়ে ফ্ল্যাট। ফ্ল্যাটগুলো সব একই রকম দেখতে। প্রথম দিকে সুলতানার নিজের ফ্ল্যাট খুঁজে পেতে কিন্তু ভীষণ বেগ পেতে হতো, কিন্তু তারপর যখন ও নিচের লন্ড্রিওয়ালা দোকানের সামনে বোর্ড লাগালো, এখানে নোংরা জামা কাপড় ধোয়া হয়, তখন ও নিজের ফ্ল্যাট খোঁজার একটা পাক্কা নিশানা পেয়ে গেল। এভাবেও অনেক কিছুই খুঁজে পাবার উপায় বার করে নিয়েছে, যেমন যেখানে বড় বড় অক্ষরে লেখা কোয়েলি কি দোকান, সেখানে ওর বান্ধবী হীরাবাই থাকে। সে নাকি আবার কোনো এক সময় রেডিও স্টেশনে গান গাইত। আবার যেখানে লেখা আছে যাত্রীদের সমস্ত রকম খাবারের বন্দোবস্ত আছে, ওখানে ওর আরেক বান্ধবী মুক্তার থাকে। খাটের কারখানার ওপরের তলায় থাকে আনোয়ারি। আসলে ওই কারখানার মালিকের বাড়ি কাজের লোক, কিন্তু যেহেতু মালিককে অনেক রাত অবধি কারখানা দেখভালের জন্য থাকতে হয়, তাই রাতটা সে আনোয়ারির সঙ্গেই কাটায়। দোকান খুলতে খুলতেই খদ্দের থোড়াই আসে, তাই যখন এক মাস সুলতানা বেকার ছিল, তখন এই ভেবেই ও নিজের মনকে সান্ত্বনা দিত। কিন্তু 2 মাস কেটে যাওয়ার পরও যখন কোনো লোকই ওর কোঠায় এলো না, তখন ও কিন্তু খুব চিন্তায় পড়ল। ও খোদাবক্সকে ডেকে বলল, আমরা এখানে এসেছি 2 মাস হয়ে গেল, কিন্তু এখনো অবধি একটা লোকও এ রাস্তায় আসেনি খোদাবক্স। মানছি আজকাল বাজার মন্দ যাচ্ছে, কিন্তু এত মন্দ তো নয় যে 2 মাসে কেউ একবারও মুখ দেখাতে এলো না। খোদাবক্সেরও এই ব্যাপারটায় খটকা লাগছিল ঠিকই, কিন্তু ও চুপচাপ ছিল। ও কিছু বলতে যাবে এমন সময় সিঁড়িতে কারোর একটা পায়ের শব্দ এলো। খোদাবক্স আর সুলতানা দুজনেই সেই শব্দের দিকেই মন দিল। কিছুক্ষণ পর দরজায় খটখট আওয়াজ। খোদাবক্স লাফিয়ে উঠে দরজা খুলল। ভেতরে এলো একজন লোক, সুলতানার প্রথম খরিদ্দার, যার সাথে 3 টাকায় সওদা হলো, এবং এরপর থেকে আরো 5 জন এসছে, অর্থাৎ 3 মাসে 6 জন। মাসে 20 টাকা ফ্ল্যাট ভাড়া তো আছেই, তার উপর জলের ট্যাক্স, ইলেকট্রিকের বিল সব আলাদা। এছাড়াও ঘরের অন্যান্য খরচা আছে, খাওয়া দাওয়া, জামা কাপড়, ওষুধপত্র, আর ওদিকে আমদানি প্রায় শূন্য। সুলতানা খুব অস্থির হয়ে উঠল। আম্বালায় বানানো ওর চুড়িগুলো একটা করে বিক্রি করতে শুরু করল। যখন আর মাত্র একটা চুড়ি বিক্রি করা বাকি আছে, তখন খোদাবক্সকে বলল, তুমি শোনো আমার কথা, তুমি ফিরে চলো আম্বালায়। কি দিচ্ছে এই শহর? হতে পারে এই শহর লাট সাহেবদের, কিন্তু এই শহর আমাকে কি দিচ্ছে? ওখানে তোমারও তো কত ভালো কাজ ছিল, চলো না, চলো না, ওখানেই যাই। যা নুকসান হয়েছে তা আমাদের ভাগ্য বলে মেনে নাও। এই চুরিটা বেচে দিয়ে আসো, আজ রাতের গাড়িতেই আমরা এখান থেকে চলে যাব। না জানেমান, আমবালা আর যাব না, এই দিল্লিতে থেকেই আমি টাকা কামাবো। তোমার ওই চুরি সব কিছু এখান থেকে আবার নতুন করে নিয়ে আসব। উপরওয়ালার উপর ভরসা রাখো, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সুলতানা চুপ করে গেল। ওর হাতে শেষ চুড়িখানাও সেই দিয়ে দিতেই হলো। শূন্য হাত দেখে ওর নিজের খুব কষ্ট হতো, কিন্তু কি করবে, ও পেট চালাতে গেলে কিছু কাজ তো করতেই হবে। যখন প্রায় 5 মাস কেটে গেল আর আমদানি খরচের তুলনায় নগণ্য,
তখন সুলতানার চিন্তা কিন্তু আরো বাড়ল। খুদাবক্সকেও সারাদিন বাড়িতে দেখাই যায় না। সুলতানার এটাও একটা বড় দুঃখ। যদিও প্রতিবেশীদের মধ্যে দেখা সাক্ষাৎ করার মতো মানুষ কেউ কেউ ছিল যাদের সাথে সুলতানা ওর সময়টা কাটাতে পারত, কিন্তু রোজ রোজ লোকের বাড়ি যাওয়া আর ঘন্টার পর ঘন্টা বসে থাকা এটা তো ভালো দেখায় না, সুলতানার এটা একদম ভালো লাগতো না। সুলতানা ধীরে ধীরে এই বান্ধবীদের সাথে মেলামেশা একদম বন্ধ করে দিল। সারাদিন ওর শুনশান ফ্ল্যাটেই বসে থাকে, কখনো সুপুরি কাটে, কখনো নিজের পুরনো ছেঁড়া কাপড় সেলাই করে, আবার কখনো বা বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আম্বালায় ওর বাড়ি ছিল রেল স্টেশনের একদম পাশে, কিন্তু ও ওখানে কোনোদিন এসবের দিকে ফিরেও তাকায়নি। এখানে কিন্তু মোটা মোটা রেলের ইঞ্জিনগুলোকে দেখে ওর সেই শেঠদের কথা মনে পড়ে যারা আম্বালায় ওর কাছে আসত। খুদাবক্সকেও অনেকবার বলেছে, দেখো আমার উপর একটু দয়া করো, একটু তো ঘরে থাকো তুমি, আমি সারা দিন ঘরে একা রোগীর মতো পড়ে থাকি। জানেমন, আমি বাইরে কিছু রোজগারের আশায় যাই, আল্লাহ চাইলে জলদি এই দুঃসময় আমাদের কেটে যাবে, তুমি চিন্তা করো না। মহরমের দিন এগিয়ে আসছে, কিন্তু সুলতানার কাছে কালো কাপড় কেনার জন্য একটা কানাকড়িও নেই। মুক্তার একটা নতুন ডিজাইনের সালোয়ার বানিয়েছে, কালো জর্জেটের সালোয়ার, রংটা কি একেবারে কাজলের মতো উজ্জ্বল কালো। আনোয়ারি রেশমের জর্জেটের একটা সুন্দর শাড়ি কিনেছিল ও সুলতানাকে বলেছিল যে ও তার নিচে একটা সাদা পেটিকোট পরবে, কারণ এটাই নাকি এখন নতুন ফ্যাশন। এই শাড়ির সাথে পরার জন্য আনোয়ারি আবার একটা কালো মখমলের জুতোও কিনেছে, সেটাও দেখতে খুব সুন্দর। এত সুন্দর সুন্দর জিনিস দেখে সুলতানার উল্টে কষ্টই হলো, ওর যে মহরমের জন্য এসব কেনার সামর্থ্যই নেই। ও যখন ঘরে ফিরল তখন ওর মন ভারাক্রান্ত, মনের মধ্যে যেন একটা দগদগে ঘা। ঘর খালি, খুদাবক্স আজও অন্যান্য দিনের মতো বাড়ির বাইরে। অনেকক্ষণ বিছানায় শুয়ে রইল সুলতানা, উঁচু বালিশে শুয়ে যখন ঘাড় ধরে এলো তখন বাধ্য হয়ে উঠে বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিচে বাজারের লোকজনরা তখন সবাই ঘরে ফিরছে। এরকমই একটা লোক হঠাৎ মাথা উঁচু করে সুলতানার দিকে তাকালো, সুলতানাও মৃদু হাসল, কিন্তু তারপরই ওর চোখ চলে গেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটার উপর। ধীরে ধীরে একটা অদ্ভুত ভাবনায় যেন ডুবে গেল ও। ইঞ্জিনটার চারপাশে কালো ধোয়ার আস্তরণ, ইঞ্জিনটাও যেন কালো পোশাক পরেছে। সম্মিত ফিরতেই ও দেখলো সেই লোকটা এখনো নিচে দাঁড়িয়ে ঠায় ওর দিকে তাকিয়ে আছে লালসার দৃষ্টি দিয়ে। সুলতানা এবার ওকে হাত দিয়ে ইশারা করলো, লোকটা এদিক ওদিক একবার দেখে নিল, তারপর হাতের ইশারায় জিজ্ঞাসা করলো, কিধার সে আও? সুলতানা ওকে রাস্তা বলে দিল। তারপর লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহা ফুর্তিতে উপরে উঠে এলো। সুলতানাকে শতরঞ্চির উপর বসিয়ে কথাবার্তা বলতে শুরু করল। আপনি উপরে আসতে ভয় পাচ্ছিলেন? তুমি কি করে জানলে? আর তাছাড়া ভয়ের কি আছে? আপনি অনেকক্ষণ তো ওখানে দাঁড়িয়েই ছিলেন, তারপর অনেক সোচে সমঝে তারপর উপরে এলেন। না, তুমি ভুল ভাবছো, আমি তোমার উপরের ফ্ল্যাটের দিকে দেখছিলাম, ওখানে একজন মহিলা তার লোককে ঠেঙ্গা দেখাচ্ছিল কাঁচকলা। লোকটা ঘরটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, তারপর উঠে দাঁড়িয়ে পড়ল। সুলতানা জিজ্ঞেস করল, আপনি চলে যাচ্ছেন?
না, আমি ভাবলাম তোমার ফ্ল্যাটটা ভালো করে দেখে যাই। চলো তোমার সব ঘরগুলো একটু দেখি। সুলতানা ওকে এক এক করে তিনটে ঘরই দেখালো। লোকটা চুপচাপ ঘরগুলো দেখতে লাগলো। তারপর আবার প্রথম ঘরটায় ফিরে এলো যেখানে ওরা কথাবার্তা বলছিল। আমার নাম শঙ্কর। সুলতানাই প্রথমবার শঙ্করকে খুব কাছ থেকে দেখল। একদম সাধারণ মামুলি দেখতে একটা লোক, কিন্তু এর চোখ দুটো বাকিদের থেকে একদম আলাদা, তীক্ষ্ণ। কখনো কখনো চোখ দুটো কেমন যেন জলজল করে ওঠে। ফিটফাট বডি, জুলপির কাজটা, চুলগুলো যেন একটু সাদা হয়ে এসছে। খাকি রঙের একটা প্যান্ট পরে আছে, সাথে সাদা কামিজ যার কলারটা গলার কাছে তোলা। শঙ্কর এমন ভাবে ঘরে বসে আছে যেন মনে হচ্ছে ও নিজে নয়, সুলতানাই ওর খদ্দের। এই হাবভাব সুলতানাকে একটু অস্বস্তির মধ্যে ফেলল, তাই ও শঙ্করকে বলল, ফরমাইয়ে। মে কিয়া ফরমাও, তুমি কিছু বলো, তুমি তো আমাকে ডাকলে। আপনি কি কাজ করেন? আমি এই যা তোমরা করো। কি? তুমি কি করো? আমি? আমি কিছু করি না। তাহলে আমিও কিছু করি না। এটা কোনো কথা হলো নাকি? আপনি কিছু না কিছু কাম তো জরুর করেন। তাহলে তুমিও তো কিছু না কিছু করো। ঝাঁক মারি। তাহলে আমিও ঝাঁক মারি। তাহলে চলুন দুজনেই ঝাঁক মারি। আমি তো এখানে হাজিরি আছি, কিন্তু এর জন্য কিন্তু আমি কোনো দাম দিই না। হোশ মে রহো, এটা কোনো লঙ্গরখানা নয়। আর আমিও কোনো ভলান্টিয়ার নই। ভলান্টিয়ার? ভলান্টিয়ার কি? উল্লুকে পট্টি। আর আমি উল্লুকে পট্টি নই। কিন্তু যে লোকটা তোমার সঙ্গে থাকে না, ওই কি নাম, খুদা বক্স, ও একদম পাক্কা উল্লুকা পট্টা। কেন? কেন? ও রোজ ওই ফকিরের কাছে গিয়ে নিজের ভাগ্য ফেরাতে চায়, যার নিজের ভাগ্যই জং ধরা তালার মতো বন্ধ। কি জানি কি ভুলভাল বলে যাচ্ছ তুমি, বলো থাকবে? ওই একই শর্ত যা প্রথমে বলে দিয়েছি। তো যাও, নিজের রাস্তা নিজে ধরো। শঙ্কর আরাম করে উঠে দাঁড়ালো, তারপর হাত দুটো প্যান্টের পকেটে পুরে যেতে যেতে বলল, ঠিক আছে, আমি কখনো কখনো এই বাজার দিয়ে যাই, তোমার যখন আমাকে দরকার হবে ডেকে নিও, আমি কিন্তু খুব কাজের লোক। লোকটার সঙ্গে কথা বলে সুলতানার মনটা কিন্তু খুব হালকা হয়েছে। সন্ধ্যায় যখন খুদাবক্স ফিরল, তখন সুলতানা ওকে জিজ্ঞেস করল, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? ওই তো পুরনো কিলার সামনে কিছুদিন ধরে একজন ফকির এসেছেন, ওনার কাছেই প্রতিদিন যাই যাতে আমাদের নসিব ফিরে যায়। তো উনি কিছু বললেন? না জানে মন, এখনো উনি আমাদের উপর মেহরবান হননি। কিন্তু সুলতানা, আমি যে ওনার কাছে যাচ্ছি, ওনার খিদমত করছি, এ বিফলে যাবে না। তুমি দেখো উপরওয়ালা সব ভালো করবেন, সব। সুলতানার মনে মহরমের প্রস্তুতির কথাই কিন্তু ঘুরছিল। ও ধরা গলায় খোদাবক্সকে বলল, সারা দিন বাইরে থাকো, মহরম ঘাড়ের কাছে চলে এসেছে, তুমি এই নিয়ে কিছু ভেবেছো? আমার একটা কালো কাপড় লাগবে, আর ঘরে এক কানা কড়িও নেই, চুড়িগুলো ছিল সেগুলো এক এক করে বিক্রি হয়ে গেছে, এবার তুমিই বলো কি করব আমি? তুমি ফকিরদের পিছন পিছন আর কতদিন এভাবে ঘুরবে? আমার তো মনে হয় দিল্লিতে খুদা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার কথা শোনো খুদাবক্স, তুমি কাজ শুরু করো, একটু তো সাহারা হবে। কিন্তু নতুন কাজ শুরু করার জন্য তো একটু সময় লাগবে। তুম খুদাকে লিয়ে কুছ করো, চোরি করো ইয়া ডাকা মারো, কিন্তু আমাকে একটা সালোয়ারের কাপড় এনে দাও। আমার কাছে সফেদ কামিজ আছে, ওটাকে আমি কালো রং করি আনবো। সাদা দোপাট্টাও আছে আমার কাছে, ওইটা যেটা তুমি দিওয়ালিতে আমার জন্য এনে দিয়েছিলে
ওটাও রং করে নেওয়া যাবে। শুধু সালোয়ারেরই অভাব, ওটা তুমি যেভাবেই হোক আমাকে এনে দাও খুদা বক্স, আমার দিব্যি রইল। যেভাবেই হোক ওটা আমাকে তুমি এনে দেবে, যদি না নিয়ে আসো তো আমার মরা মুখ দেখবে বলে দিলাম। খুদাকে বাঁচতে বলছি, এসব কথা বলো না, আমি এসব সহ্য করতে পারি না। আম্বালা ছেড়ে এসে আমি সত্যি ভুল করেছি, আমি সত্যি বলছি, কিন্তু যা করেন আল্লাহই তো করেন বলো, আর আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। যা ইচ্ছে করো তুমি, কিন্তু আমাকে 4.5 গজ শাটি নেনি দেবে তুমি। আরে তুমি তো আমাকে জোর করেই যাচ্ছ, কোথা থেকে আনবো আমি? আফিম খাওয়ার পয়সাও আমার কাছে নেই। তুমি দোয়া করো যেন আজকে উপরওয়ালা 2-3 জন আদমিকে তোমার কাছে পাঠিয়ে দেয়। তবু তুমি কিচ্ছু করবে না, তুমি চাইলেই পয়সা রোজগার করতে পারো। আগে এই কাপড় 12-14 আনায় পাওয়া যেত, এখন অল্প দাম বেড়েছে, কিন্তু তাতে তোমার আর কত খরচ হয়ে যাবে? ঠিক আছে, তুমি যখন বলছো আমি কিছু না কিছু ব্যবস্থা করার চেষ্টা করব। এখন এসব কথা ভুলে যাও, আমি হোটেল থেকে খাবার দাবার নিয়ে আসি। হোটেল থেকে খাবার এলো, দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। সকাল হতেই খুদাবক্স আবার সেই পুরনো কিল্লার পাশে ফকিরের কাছে চলে গেল। সুলতানা পড়ে রইল একা। শুয়ে বসে এ ঘর ও ঘর করতে করতে দুপুর প্রায় 2 নাগাদ খাওয়া দাওয়ার পর ওই সাদা কামিজ আর দোপাট্টাটা নিচে লন্ড্রিতে দিয়ে এলো। ওখানে কাপড় ধোয়া ছাড়াও রং করার কাজও হয়। ফিরে এসে কিছু ফিল্মের ম্যাগাজিন নিয়ে শুয়ে পড়ল। বইটা পড়তে পড়তে ও যে কখন ঘুমিয়ে পড়েছে ওর নিজেরই খেয়াল নেই। যখন উঠল তখন বেলা 4 বাজে, পরন্ত রোদ এসে পড়ছে ঘরে। বিকেলের স্নান সেরে ফ্রি হবার পর গায়ে গরম চাদর চাপিয়ে ও ব্যালকনিতে এসে দাঁড়াল। প্রায় 1 ঘন্টা সুলতানা বারান্দাতে দাঁড়িয়েই রইল। সন্ধে হয়ে এসছে, রাস্তার সমস্ত আলো জ্বলে উঠেছে, ঠান্ডাও লাগছে বেশ, কিন্তু সুলতানার কিন্তু খুব একটা খারাপ লাগছে না। ও রাস্তায় চলতে থাকা টাঙা মোটর গাড়িগুলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই ভিড়ের মাঝখানেই হঠাৎ ও শঙ্করকে চোখে পড়ল। দোকানের নিচে এসে শঙ্কর মাথাটা তুলতেই সুলতানাকে দেখতে পেল। সামান্য হাসলো শঙ্কর। সুলতানাও হাতের ইশারা করে ওকে উপরে ডেকে নিল, কিন্তু তারপরে ওর মনে হলো এবার কি বলবে। ও তো কিছু না ভেবেই শঙ্করকে ইশারা করে ডেকে ফেলেছে, শঙ্করও উপরে এসে হাজির, যেন এটা ওরই বাড়ি। আগের দিনের মতোই ও গা এলিয়ে বসে পড়ল, কিন্তু যখন দেখলো যে সুলতানা একটা কথাও বলছে না তখন ও বলল, তুমি আমাকে 100 বার যেরকম ডাকতে পারো তেমনি 100 বার চলে যেতেও বলতে পারো, আমি একটুও রাগ করব না। না বসো, তোমাকে চলে যেতে কে বলেছে? আচ্ছা তাহলে তুমি আমার শর্তে রাজি? কি শর্ত? আমাকে বিয়ে করতে চাও নাকি? নিকা আর শাদি না তুমি কোনোদিন করবে না আমি, ওইসব নিয়ম আমাদের জন্য নয়। ছাড়ো সব বাজে কথা, রাখো, কিছু কামের কথা বল। বলো কি কথা বলবে? তুমি একজন মেয়ে, এমন কথা বলো যাতে মন ভরে যায়। এই দুনিয়ায় তো শুধু দোকানদারি নয়, আরো অনেক কিছু আছে। সব সব বলো, তুমি কি চাও আমার থেকে? যা অন্যেরা চায়। তাহলে তোমার সাথে অন্যদের কি পার্থক্য হলো? তোমার সাথে আমার কোনো পার্থক্য নেই, কিন্তু ওদের সাথে আমার আসমান জমিন ফরক আছে। এরকম অনেক কথা আছে যা জিজ্ঞেস করতে নেই, নিজে বুঝে নিতে হয়। আমি বুঝে গেছি বাবা, বুঝে গেছি। তুমি জিতেছ, আমি হেরেছি। তোমার নাম সুলতানা তাই না?
আমার নাম তো জানো শঙ্কর। তাহলে চলো ভিতরে যাই। বেশ, তাহলে আমি আসি। শঙ্কর, আমার একটা কথা শুনবে? আগে কথাটা বলো। তুমি হয়তো বলবে আমি তোমার থেকে দাম চাইছি, কিন্তু আরে বলো না কি বলবে বলো। ব্যাপারটা হলো মহররম আসছে আর আমার কাছে এত টাকা নেই যে আমি একটা কালো সালোয়ার বানাবো। এখানকার সব কথাই তো তুমি জানো। কামিজ আর দোপাট্টা আমার কাছে আছে, আমি ওগুলো রং করাতেও দিয়ে দিয়েছি। ও, তুমি চাইছো আমি তোমায় কিছু টাকা দিই যাতে তুমি একটা কালো সালোয়ার বানাতে পারো, তাই তো? না 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 না, আমি সেটা বলতে চাইনি। আমি বলছি যদি সম্ভব হয় তুমি আমাকে একটা কালো সালোয়ার বানিয়ে দাও। কিন্তু আমার পকেটে তো এত টাকা নেই, কিন্তু আমি চেষ্টা করব। মহরমের আগের দিন তুমি সালোয়ার পেয়ে যাবে, তাহলে খুশি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার এই দুল দুটো আমায় দিতে পারবে? এই দুলগুলো তুমি এগুলো নিয়ে কি করবে? এগুলো তো একদমই সাধারণ দুল, খুব বেশি হলে 5 টাকা দাম হবে। আমি তোমার থেকে তোমার দুলগুলো চাইছি, ওর দাম কিন্তু জানতে চাইনি। বলো দেবে? নিয়ে যাও। সুলতানা ভাবতেই পারেনি যে শঙ্কর ওর কথা রাখবে, কিন্তু মহরমের আগের দিন সকাল 9টা নাগাদ হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। সুলতানা দরজা খুলে দেখে শঙ্কর দাঁড়িয়ে আছে। খবরের কাগজে মোড়া একটা জিনিস সুলতানার হাতে দিয়ে বলল, এতে সাটিনের কালো সালোয়ার আছে, তুমি দেখে নিও, একটু লম্বা হতে পারে। এখন আমি আসছি। হ্যাঁ এখন আমি আসছি। তারপর আর একটা কথাও না বলে শঙ্কর নিচে নেমে গেল। ওর চুলগুলো কিরম যেন উস্কো খুস্কো ছিল, দেখে মনে হলো এইমাত্র যেন ঘুম থেকে উঠে এসেছে। সুলতানা কাগজের মোড়কটা খুলল, ভেতরে একটা কালো সালোয়ার। ঠিক আনোয়ারির কাছে যেরকমটা দেখেছিল ঠিক সেরকম। সুলতানা খুব খুশি হলো, খুব খুশি হলো। সন্ধেবেলা ও লন্ড্রি থেকে ওর বাকি রং করা কাপড়গুলো নিয়ে এলো। পোশাকটা যখন ও পরে দেখছে তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ। সুলতানা দরজা খুলে দেখে আনোয়ারি দাঁড়িয়ে আছে। মহরমের জন্য কালো পোশাকে সুলতানা পুরো তৈরি। আনোয়ারি ভিতরে এসে সুলতানার পরনের পোশাকটা দেখে বলল, কামিজ আর দোপাট্টা তো রং করান বলে মনে হচ্ছে, কিন্তু এই সালোয়ার নতুন নাকি? কবে বানালে? আজই দর্জি দিয়ে গেল। আনোয়ারির কানের দিকে চোখ যেতেই এবার সুলতানা জিজ্ঞেস করলো, এই দুল তুমি কোথায় পেলে? আজই আনালাম। তারপর আর দুজনেই কোনো কথা বলল না। সুলতানা জানে কানের দুলটা আনোয়ারি কোথা থেকে পেয়েছে, যেমন আনোয়ারি জানে সুলতানার সালোয়ারটা কোথা থেকে এসেছে।